হে বন্ধুরা, ওয়েলকাম টু কমিক বাংলা। সো এই বছরের ডিসির নতুন একটা ফিল্ম অর্থাৎ ব্লু বিটেল ট্রেলার ফাইনালি চলে এসেছে, যেখানে আমরা মূলত হাইমি রাইসকে অ্যাজ ব্লু বিটেল হিসেবে দেখব। যদিও আমি জানি যে অনেকে হয়তো ব্লু বিটেলকে তা জানান না, কিন্তু আই হোপ এই ভিডিওর পর আপনারা কিছুটা হলেও ধারণা পেয়ে যাবেন ব্লু বিটেলকে। আর ব্লু বিটেল ফিল্মের ট্রেলার দেখে মনে হচ্ছে যে এই ফিল্ম একটা ইয়াং সুপার হিরোর প্রপার অরিজিন স্টোরিকে কভার করতে চলেছে, যেটা জয়ফুল হওয়ার পাশাপাশি কালারফুলও হবে। সো ট্রেলার কেমন ছিল আর ব্লু বিটেলকে তা জানতে চাইলে ভিডিওকে একদম শেষ পর্যন্ত দেখবেন বেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ট্রেলার শুরু হয় এর মেন লিড অ্যাক্টরকে দেখানোর মাধ্যমে, আর এর গায়ানি টেক প্লেস করবে পালমেরা সিটির মধ্যে, যেটা মূলত গোতামার মেট্রোপলিসের মতো একটা ফিকশনাল সিটি। কিন্তু কমিক বুকসের মধ্যে এর কাহিনী শুরু হয় এলপাসো সিটি টেক্সাস থেকে। সো বেসিক্যালি কাহিনী হচ্ছে যে হাইমি হচ্ছে টিপিক্যাল একজন টিনেজার, যে তার সিটিতে ফিরে এসেছে এবং সে বুঝতে পারে যে সব কিছু যেভাবে হওয়ার কথা তা সেভাবে হচ্ছে না। আর তখন তার লাইফে এন্ট্রি নেয় কর্ড ইন্ডাস্ট্রি। সো এই কর্ড ইন্ডাস্ট্রি মূলত হচ্ছে টেড কর্ডের, যেও কিনা একসময় ব্লু বিটেল ছিল। সো আপনারা যেন কনফিউজ না হন, তাই আগে চলুন ডিসি কমিক্সে ব্লু বিটেল সম্পর্কে একটু ধারণা দেওয়া যাক। সো একদম প্রথমে যে ব্লু বিটেল ছিল তার নাম হচ্ছে ড্যান গ্যারেট, যে কিনা অনেক আগের সময় একজন ব্লু বিটেল ছিল। আর এরপর আসে তার শিষ্য টেড কর্ড, আর যার পরে ডিসি কমিক্সের নিউ ব্লু বিটেল হয় হাইমি রাইস, যাকে ইনফিনিট ক্রাইসিসের সময় ইন্ট্রোডিউস করা হয়। আর এই হাইমি রাইজের উপরে ব্লু বিটেল ফিল্মটা বানানো হয়েছে। আর ওই যে সেকেন্ড ব্লু বিটেল যে ছিল অর্থাৎ টেড কর্ড, তারাই বানানো কর্ড ইন্ডাস্ট্রিকে আমরা এখানে ফিল্মের মধ্যে দেখতে পাবো, যেখানে হাইমির প্রবাবলি গিয়েছিল তার ফ্যামিলির জন্য কাজ খুঁজতে, যেখানে তার সাথে দেখা হয় জ্যানিগরের সাথে। যদিও এই ক্যারেক্টারকে শুধুমাত্র এই ফিল্মের পারপাসে বানানো হয়েছে, কারণ ডিসি কমিক্সের মধ্যে এর কোনো অস্তিত্ব নেই। তো সে হাইমির সাথে দেখা করার পর তাকে একটা বার্গারের প্যাকেট দেয় আর বলে যে হাইমি যেন এই বক্সকে সাবধানে রাখে। তো পরে হাইমি এটা বাসায় আনার পর খুলে দেখলে সে দেখে যে সেখানে একটা মেটালিক পোকার মতো কিছু ছিল, যেটাই মূলত হচ্ছে ব্লু বিটেলের স্কার্ফ। সো স্কার্ফকে বানিয়েছিল একটা এলিয়েন স্পেসিস, যাদেরকে রিচ বলে ডাকা হয়, যদিও তাদের উদ্দেশ্য তেমন একটা ভালো না। তো তখন আমরা দেখি ওই এলিয়েন স্কার্ফটা হাইমির মুখে চিপকে যায় আর আস্তে আস্তে তাকে স্যুট আপ করার মাধ্যমে ব্লু বিটেলে ট্রান্সফর্ম করে। সো স্কার্ফ নিয়ে কথা বললে বলতে হবে যে এইকে রিচ নামে একটা এলিয়েন স্পেসিসরা বানিয়েছিল, যেখানে এটা মূলত একটা হাইলি ইন্টেলিজেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা একবার তার হোস্টের সাথে অ্যাটাচ হয়ে গেলে তার হোস্টকে পুরোপুরিভাবে টেক ওভার করে ফেলে, আর এরপর থেকে সে তার হোস্টকে প্রোটেক্ট করবে, তার হোস্টে পুরো কমান্ড নিয়ে ফেলবে, আর তার কাছে অনেক ধরনের উইপেন্সও চলে আসবে, যার ফলে তাকে হারানো নিয়ার টু ইম্পসিবল হয়ে ওঠে, কারণ এর ক্রিয়েশন করা হয়েছে ডেস্ট্রয়ার টেক ওভার করার জন্য। আর এরপর আমরা ট্রেলারে এই জিনিসটাকে দেখতে পাই, আর এখানে সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েশন পাওয়ার যোগ্য হচ্ছে এর সিজিআই আর এই স্যুট, যেখানে স্যুটের 80-90% হচ্ছে প্র্যাকটিক্যাল এফেক্ট দিয়ে বা। আর এরপর আমরা ব্লু বিটেলকে মহাকাশে যেতে এবং আবার নিচে চলে আসতে দেখি, আর এরপর একটা ওপি সিন রয়েছে এই ট্রেলারের মধ্যে। ইয়েস, আমি ওই বাস সিনের কথা বলছি, যেখানে ব্লু বিটেলের উইংস তাকে বাঁচানোর জন্য বাসকে দুই ভাগে ভাগ করে ফেলে। এরপর আমরা ভিক্টোরিয়া কর্টকে দেখতে পাই, যে কমিক বুকসের মধ্যে ট্যাট কর্টে বোন হয়, আবার সে ট্যাট ইন্ডাস্ট্রির সিইও, যে কিনা হ্যামিকে বলে যে স্কার্ফ তোমাকে হোস্ট হিসেবে চুজ করলো ওইটা আমার কাছে বিলং করে। আর এরপর আমরা দেখি ভিক্টোরিয়া কর্টে হ্যামির ঘরের উপর আর তার ফ্যামিলির উপর অ্যাটাক করে, তা আমরা এই সিনের মাধ্যমে বুঝতে পারি। কিন্তু ওনাকে কে বুঝাবে যে স্কার্ফ একবার যাকে হোস্ট হিসেবে চুজ করে ফেল এরপর সে তাকে আর ছাড়ে না, যেটা আমরা কমিক্সের মধ্যেও দেখতে পাই, যখন টেড কোড মারা যায় আর হাইমি রাইস হয় ব্লু বিটেল। এরপর ট্রেলারে আমরা কারাপাসকে দেখতে পাই, আর সত্যি বলতে আমার থেকে ট্রেলারে একে দেখার পর কেভেন দ্য হান্টারের মতো লেগেছিলো। কিন্তু একটা ফান ফ্যাক্ট হচ্ছে, এই কিন্তু কমিক্সের মধ্যে প্রথম যে ব্লু বিটেল ছিল মানে ড্যান গ্যারেট, তারও ভিলেন ছিল, আবার টেড কোডেরও ভিলেন এই ছিল। আর এই ভিলেনকে আমরা ব্লু বিটেল ফিল্মের মধ্যেও দেখতে পাবো, যেখানে সে আসবে প্রবাবলি হ্যামি রাইসকে হান্ট করতে, কিন্তু সে যে সাকসেসফুল হবে না তা শিওর বলা যায়। সো বেসিক্যালি আমরা এই ফিল্মে হাইমির সাথে তার স্কার্ফের বন্ডিংকে দেখতে পাব, যে কীভাবে তারা ধীরে ধীরে বন্ড করে আর পরে স্কার্ফকে হাইমি তার নিজের মতো ইউজ করে, যেটা আমরা এর পরের সিনগুলোতে দেখতে পাই, যে সে কীভাবে নিজের মতো উইপেন্স বানাচ্ছে স্কার্ফের মাধ্যমে। সো এরপর আমরা হাইমি আর তার ফ্যামিলি মেম্বার্সদেরকে ভিটেল বার্গকে ইউজ করতে দেখি, যেটা মূলত ট্রেড কোডের ছিল, আর প্রবাবলি এই সিনটা হচ্ছে ক্লাইমেট সিন। আর এরপর আমরা লাস্টে গিয়ে দেখি তিনজন ব্লু বিটেলের স্যুটকে, যেখানে ড্যান গ্যারেট এবং টেড কর্ডেরও স্যুট রয়েছে, যেখানে একটু করে ব্যাটম্যানকে টিজ করা হয় এবং তাকে ফেসিস্ট বলা হয়। সো এগুলোই ছিল ব্লু বিটেল ফিল্মের ফার্স্ট ট্রেলারের কিছু ডিটেলস। আর পার্সোনালি বলতে গেলে আমার থেকে অনেক ভালো লেগেছে এই ট্রেলারকে, কারণ ফিল্ম যথেষ্ট কালারফুল ছিল এবং এই ফিল্মের মধ্যে ভালোই অ্যাকশনস রয়েছে। সো আপনাদের কেমন লাগলো এই ট্রেলার কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। থ্যাংকস অ্যান্ড লট ফর ওয়াচিং গাইস, দেখা হবে পরের কোনো ভিডিওতে।